কি হয়েছে ভুতু? এই যে দেখো ওর খেলনাগুলো নিয়ে 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 শিগগিরই, নাহলে কিন্তু ওগুলো ছিঁড়ে গলায় ঢুকে যাবে। দিয়ে যাবো তো, দেখো দেবে না বুদ্ধু। দেখো দিদি বসে বসে কাগজগুলোকে জড়ো করেছে, এখন ভূত ওগুলো নিয়ে খেলা করবে। সর্দির যা কিছু থাকে সব ওদের ভালো লাগে, সেতে যাই নিয়ে থাকুক না কেন। কি ভূত হাঁপিয়ে গেছে? ওই যে নিয়ে খাটে নিচে পড়তে পেয়ে গেছে ভূতু। ভূতু ছিঁচিস কেন? সারা ঘরে কি রকম ছড়াচ্ছে, কি পম 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 দেখছে। এখন ভূতুর কাছে যাওয়া যাবে না, ও নেবে না, ও নেবে না। ওই নিয়ে আয় খাটের নিচ থেকে নিয়ে আয়। ও দেখ ছিঁড়ে ছিঁড়ে সারা ঘর ভরবে, কিন্তু এই খাতার পেজ গুলো ওরাই ছিঁড়েছে, ছদ্দির খাতার। এখন সেই ছদ্দি জড়ো করেছে, ওকে নিতে দেবে না ভুতু। আর এই খাতাপত্র বেশি ভুতুই ছেড়ে, রেগে গেলে সামনে যা থাকে সব ছিঁড়ে ফিরে ফেলে। আর ও দেবে না তোকে, ও ওইগুলো ওর ওর জড়ো করে রেখেছে। আর এই দেখো পম, ও সবসময় আমার পেছন পেছন ও দেখছে। ভূতু ভূতুর কাণ্ড কারখানা দেখছে। ভূতুরও ভূত ওগুলো রেখে দিয়েছে খাটের নিচে যত্ন করে, ওইটা ওর ভাগের। আর এই যে লেজটা পড়ে গেছে ওদের দেখে, পমের পমের লেজ পড়ে গেছে। কি পম তুই যাবি না? বলছে না মা আমি যাব না, আমি যাব না, ভুতু রেগে গেছে কিন্তু। ওই দেখো দেখো ছদ্দিকে ছদ্দিকে দিতে দেবে না। আরে ও আমার কোলের উপরে উঠে পড়েছে ভুতুর ভয়তে। এ তুই তো করিস নি, তুই আসছিস কেন? তুই বস আমার কাছে। ও বসে বসে ভয়তে বসে বসে আমার কাছে লুকিয়ে আছে। হয়েছে, এবার ফেলে দে ওগুলো, খেতে দেব ওদের। ভাত খাবে? হ্যাঁ, পম বলছে মা তুমি তাড়াতাড়ি ভাত দাও তো খেতে। ওদের বদমাইশি দেখো দুটোতে কি শুরু করেছে। ও দেখছে দেবে না, মুখে ঢুকিয়ে রেখেছে, দেবে না ছদ্দিকে দেবে না। নে 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 মুখ থেকে বার করে নে, না হলে গলায় চলে যাবে। দেবে না দেখো, ফেলে দে, ফেলে দিয়ে আয়, ফেলতে দেবে না। আর পম দেখছে, আমি আর পম বসে বসে দেখছি। ছেড়ে দে, হাঁপিয়ে গেছে এবার, ফেলে দে। হ্যাঁ ফেলে দে, যা বাইরে ফেলে দিয়ে যা যা। দেখো ফেলছে, ওর সঙ্গে সঙ্গে যাচ্ছে। দেখো ও ফেলতে দেবে না, দেখো ওকে। চলো চলো ঘরে ঘরে ঘরে, একটা বাটিতে জল দে ওকে। জল খাবে ভুতু, এখন হাঁপিয়ে গেছে অনেক। এইদিকে নিয়ে
আগে খাক, ওকে একটা বাটিতে দে, ফুল করা বাটিটা বরকত। খেলাধুলা করে আর জল খায়। আচ্ছা চলে আসো ভুতু, আসো 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 আসো, জল খাওয়া হয়ে গেছে, আসো পাখার নিচে আসো, আসো আসো ভুতু, নাও এবার একটু রেস্ট নিয়ে নাও। আজ পম্বুতুর জন্য রান্না করেছি, এই সবজি দিয়ে ডাল দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করেছি, আর ভাতটা আজকে সামনে বসে মাখবো না, এখানে মেখে তারপরে ওই যে বসে আছে বাটির সামনে, তারপরে ওদের খেতে দেবো। চলো ওদিকে ওইদিকে ওইদিকে, পামোচো ভালো করে, যাও ঘরে যাও, ঘরে 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 দৌড় মেরে ঘরে যা, ওটার উপরে যা, ঘরে যাও ঘরে ঘরে। পম কি করছিস? দেখো দিদি পড়তে বসেছে, ওর কাছে উঠে পড়েছে, ওর কোলে উঠবে, ওখান দিয়ে এইখান দিয়ে আয়, ওখান দিয়ে ঘুরে আয়। দেখেছিস ভুতু কি করছে? পম চলে আসো, আসো আসো তাড়াতাড়ি আসো, আসো পম আসো, সকাল 6টার সময় তোমাদের দেখানো হয়েছে কবার, আর আজকে তোমাদের দেখাচ্ছি সন্ধে 6টার পরিবেশ। তোমরা পম্বুতুর সাথে সাথে আমাদের এই পুকুরের পরিবেশের দৃশ্যটা তোমাদের নাকি খুব ভালো লাগে, তাই আর কি আমি বারবার দেখাই তোমাদের। সন্ধে হয়ে গেছে, ওই যে পম্বুতু ওখানে বসে আছে, ওখানে এখন বসবো আমরা টেবিল ফ্যান সেট করে, তাই ভাবলাম ওখানে বসার আগে তোমাদের একটু দেখাই আমাদের পরিবেশটা সন্ধেবেলায়। একটু পরেই অন্ধকার হয়ে যাবে, দেখো এটা আমবাগান, তো ওই আমবাগানে কোকিল থাকে প্রচুর, তাই আমার প্রত্যেক ভিডিওতে তোমরা কোকিলের শব্দটাই বেশি শুনতে পারো, আমবাগানেই বেশিরভাগ কোকিল থাকে, ওখানে প্রচুর কোকিল আছে। যাবি না? হ্যাঁ কি হয়েছে? ওদের এখন বলছে এখানে পাতো, বিছানার চাদরটা পাতা হয়নি আজকে, এখনো অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছে ওরা, তাই এখনো পাতিনি, এখন এখানে টেবিল ফ্যান সেট করব সেই অপেক্ষায় ও বসে আছে। কি পম তুমি দেখছ? হুম আমি সবাইকে দেখাচ্ছি, তুমি দেখছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে চাইছে, কিন্তু ওকে আমি ওখানে তো যেতে দেওয়া হয় না, তাই ও নামতে চায় না। কি আছে ভুতু? দেখেছো সন্ধ্যের পরিবেশটা কেমন থাকে আমাদের এখানে? আর দুদিন হয়ে গেছে, গরমটা কম আছে, বৃষ্টি হয়নি কিন্তু গরম কমে গেছে অনেক, এখন আমরা এখানে চাদর পেতে টেবিল ফ্যান বসিয়ে বসে থাকবো, আর দিদিও এখানে বসে বসে পড়াশোনা করে। সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে পুজো দিয়ে এসে
ওদের নিয়ে আমার এখানে বসে থাকবো আর ছর্দি পড়াশুনো করবে। বাসো পেতে দিচ্ছি এক্ষুনি বিছানার চাদর।